বন্ধুরা, তোমরা কি লক্ষ্য করে দেখেছো, গামলা কিন্তু দুষ্টুর বাড়ির ভিতরে ঢুকছে না? কেন, আসল ব্যাপারটা কি? চলো ভিডিওটা দেখো, সবটা জানতে পারবে বন্ধুরা। আর গামলা কোন গোত্র? গামলা বলছে আমি এখনো বিবাহিত। তাহলে কার স্ত্রী বন্ধুরা, আগেরটার না পরেরটার না তৃতীয়টার? আসল ব্যাপারটা কি? তাছাড়াও আজকে তোমাদের সামনে এখানে বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছি, সমস্তটা তুলে ধরবো। চলো ভিডিওটা দেখো, অনেক কিছু তোমরা জানতে পারবে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে অনেক কিছু তুলে ধরবো বন্ধুরা, যে এই গামলা মৃত্যু বাড়িকার ভিডিও করেও সেখানে যে কত কি ক্লিয়ার করে দিয়েছে, চলো সমস্তটা তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপরে কিন্তু অবশ্যই তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে দেবে। এবার প্রথমত বলি বন্ধুরা, গামলা গতকালকে ভিডিও দিয়েছিল 3 মিনিট সামথিং কত সেকেন্ড, তাই না? তার মধ্যে দুবার কিন্তু ভিডিওটাকে আপলোড করেছে। আচ্ছা, আজকে যেটা ভিডিও আপলোড দিয়েছে সেখানে গামলা ভিডিওর শুরুতে কি বলেছে বন্ধুরা, যে ভিডিও করতে একদম ইচ্ছা করছে না, কিন্তু কি করব, ভিডিওটা তো করতেই হবে। কেন রে, তোকে কি কেউ বাধ্যবাধকতা মানে এমনি কেউ মানে কেউ বলেছে যে না ভিডিও কিন্তু দিবেই, মৃত্যু বাড়ির ভিডিও কিন্তু তোমাকে দিতেই হবে? কেউ কি এমনি বলেছে, কোনো ভিউয়ার্স রিকোয়েস্ট করেছে না? ওই মানে দুষ্ট তোকে বলেছে যে না গো, এই ভিডিওটা দিবাই, কিন্তু তোকে বলেছে না, তুই শুধুমাত্র নিজের স্বার্থের জন্য ভিডিওটা দিছিস। যখন দিচ্ছিসই তাহলে বদনামটা অন্য কাউকে করছিস কেন? আসল কি তোর না বরাবরই অভ্যাস জানিস তো, যে দোষ করবি নিজে আর নামটা দিবি অন্য কারো। যখনই কিছু লস হবে বা যখনই সেটা দেখবি যে না একটা ব্যাপারটা খারাপ দেখাচ্ছে, তখনই বদনামটা অন্য কারো নামে করবি, তাই না? তো সে ভিডিওর শুরুতে বেশ একটা মানে মনমরা মনমরা অবস্থা নিয়ে বলছে, আর সেটা দেখে একটু আমার হাসি পেলো, বিশ্বাস করো। একজন ভিউয়ার্সও দেখছে সেখানে কমেন্ট করেছে যে চোখে একটু বাম লাগিয়ে মানে বাম লাগিয়ে ভিডিওটা করলে বেশ ভালো জমতো, কারণ বাম লাগালে না চোখ থেকে ঝরঝর করে জল পড়ে, তো সেটা করলে মনে হয় বেশি ভালো হতো, তাই না বন্ধুরা? তো ভিডিওটা করতে একটু বেশি মজাও লাগতো আমাদেরকে দেখতে, আর গামলার ভিডিওটা বেশ জমজমাটি হতো। তো ভিডিওটা দেখলাম যে কান্না কান্না ভাব নিয়ে ভিডিওটা শুরু করলো, আর বলছে যে এই তো কদিন আগেই আমি ছোড়দির সাথে এটা করলাম, হেনা করলাম, তেনা করলাম, তো ছোড়দি আমাদের কাছে আর নেই, কার যে কখন কি হবে, এই পৃথিবীতে তো সবাই একদিন না একদিন চলে যাবে। সত্যি কি তুই বুঝিস, সত্যি কি তুই বুঝিস যে এই পৃথিবীতে সবাই একদিন না একদিন চলে যাবে? এটা তো ধ্রুব সত্য, তাই না? তবুও কিন্তু তুই কোথাও না কোথাও এই জিনিসটাকে বিশ্বাস করিস না, ভাবিস যে আমি আমার রাজত্বে অমর, আমি যতদিন বাঁচবো একদম নিজের মতো করে বাঁচবো, আর মনে হয় যমরাজও মনে হয় আমাকে নিয়ে যাওয়ার আগে 4-5 বার ভাববে, তাই না? যেভাবে তুই ওই বৃদ্ধা শাশুড়িটাকে কত বড় বদনাম দিয়েছিস বলতো, কত বড় বদনাম দিয়েছিস, তাই না? উনি পরকিয়া করে, অথচ দেখ মা যশোদার মতো কৃষাণুর সবসময় যত্ন করছে, শুধুমাত্র কিসের জন্য বলতো, কোনো স্বার্থ নেই, শুধুমাত্র ভালোবাসার জন্য, এটাকে বলে মা, তাই না? তো তারপরতেই ভিডিওর পরে দেখাচ্ছিস যে এই যে দেখো আমাদের ছাদে মানে তোদের ছাদে ত্রিপল টাঙা হচ্ছে, কারণ ওখানে ভবিষ্যৎ অবিশ্ব না কি বলে যাই হোক, তো সেটা মানে তোর বাপি তোর মা আর ওই দুষ্টু খাবে, ঠিক আছে? কি বলে ভবিষ্য না কি যাই হোক, ভুল বললাম সরি বন্ধুরা, কারণ মনে পড়ছে না এখন, ঠিক আছে? তো সেটা এখানে খাবে, বেশ ভালো কথা, কারণ সেটা তোদের ছাদেই হচ্ছে যার জন্য তুই দেখালি। আচ্ছা বন্ধুরা, গতকালকে যে ভিডিওটা হচ্ছিল মানে গামলা যে ভিডিওটা দিয়েছিল সেখানে কি তোমরা লক্ষ্য করেছো, গামলা কিন্তু ভিডিওটা যে করছিল সব সময় কিন্তু লক্ষ্য করে দেখবে ক্যামেরার লোকেশনটা বহু দূরে, বুঝতে পারলে? মানে সে কখনো দুষ্টুর বাড়ির ভিতরে ঢুকে ভিডিও কিন্তু করেনি, সে সবসময় কিন্তু দূর থেকে ভিডিওটা করছে, জুম করে আমাদেরকে দেখানো হচ্ছে বা দূর থেকে বোঝানো হচ্ছে ওই যে এটা আছে ওই যে ওটা হচ্ছে, কখনো কিন্তু গামলা তাদের বাড়ির ভিতরে ঢুকছে না। এমনকি গামলার দিদা যে মারা গেছিল সেখানেও কিন্তু গামলার বাড়িতে যে রান্না মানে ওই যে শ্রাদ্ধের যে রান্না খাওয়া কিছু লোককে খাইয়েছিল কি না, তো সেখানে কিন্তু গামলা খায়নি, বলেছিল কি যে আমি খাবো না, কারণ আমার শ্রাদ্ধের বাড়িকার খাবার খেলে আমার নাকি পেট খারাপ হয়ে যায়। আচ্ছা, নিজের বাড়িতে যদি এগুলো হয় বন্ধুরা, তাহলে কি সেটাকে মানে বলে শ্রাদ্ধ বাড়ি খেলে আমার পেট খারাপ হয়ে যাবে? নিজের বাড়ির খাওয়ার তো নিজের বাড়িকার, তাই না? সেটা শ্রাদ্ধ বাড়ি হোক বা বিবাহিত বাড়ি হোক বা বিয়ের মানে কোনো অনুষ্ঠান হোক, সেটা তো নিজের বাড়ি না? কিন্তু গামলা সেখানেও বলেছিল যে আমি এই খাওয়ার খাবো না, আমার খেলে পেট খারাপ হবে। কেন বন্ধুরা, সেখানে ওই কারণটা ছিল। আজকে এই যে এই কারণগুলো দেখতে পাচ্ছি আমরা, মানে গামলা দূর থেকে ভিডিও করছে, তাছাড়াও গামলা কখনো কিন্তু দুষ্টুর পাশে নেই। হ্যাঁ, এই ভিডিওটা করার পর হয়তো গামলা দেখবে, আর গামলা তো অবশ্যই দেখবে, কারণ গামলা যখন আমাকে স্ট্রাইক ঠুকেছে তো অবশ্যই ভিডিওগুলো আমার ফলো করছে। তো গামলা ভিডিওটা দেখবে, তারপর চেষ্টা করবে যে একটু ওর কাছে গিয়ে ভিডিওটা দেওয়ার, কারণ প্রমাণ করার জন্য যে আমি কিন্তু
এর বাড়িতে যাচ্ছি, চেষ্টা করতে থাক। কিন্তু যেটা প্রমাণ হওয়ার সেটা তো প্রমাণ হয়েই গেছে, তুই দূর থেকে ভিডিও করছিস, তুই কিন্তু দুষ্টুর কাছাকাছি যাচ্ছিস না বা দুষ্টুর বাড়ির ভিতরে ঢুকছিস না। আচ্ছা বন্ধুরা, এই যে গামলা, ঠিক আছে, বারবার যে এইসব প্রমাণ দিচ্ছে, তাছাড়াও গামলা কিন্তু আজকে তার ভিডিওতে বলছে যে আমি তো অন্য গোত্র, হ্যাঁ, আর তোমরা বলবে যে আমি বিবাহিত, তবুও কেন নিয়ম কানুন মানছি। এটা কী ধরনের কোশ্চেন বন্ধুরা? এটা কোশ্চেন, মানে এই কোশ্চেনটা করে সে কী প্রমাণ করতে চাইলো, তাই না? কারণ আমরা তো সবাই জানি যে সে বিবাহিত নয়, কারণ তার তো ডিভোর্সই মানে প্রসেসিংটা চলছে, ডিভোর্স তো হবেই, তাই না? আজ হোক কাল হোক ডিভোর্স তো হবেই, সে সন্দীপের বাড়িতে কোনোদিন যাবে না, এটা তো 100% শিওর। কিন্তু তাছাড়াও গামলা বলছে যে আমি তো বিবাহিত, কেন বন্ধুরা কেন এই কথাটা বললো? আর বললো আমি তো অন্য গোত্র। আচ্ছা তুই কোন গোত্র বলতো, মানে তুই সরকার গোত্র না মিত্র গোত্র, কোন গোত্র? সত্যি নিজের জালে নিজেই কীভাবে জড়িয়ে আছিস বলতো, তুই বলতে কি চাইছিস পরিষ্কার বল। তো বন্ধুরা, কামলা কোথাও না কোথাও এই জিনিসটা ক্লিয়ার করে দিল। ক্লিয়ার তো অনেকদিন আগেই করেছিল, কিন্তু ওই যে কিছু মানুষ বিশ্বাস করতে চায় না, তো আজকে আরও ভালো করে কামলা ক্লিয়ার করে দিল ব্যাপারটাকে, যেন আমাদের বিশ্বাস করতে খুব সুবিধা হয়, আমাদের বলতে তোমাদের, ঠিক আছে, যে গামলার বিয়ে হয়ে গেছে। আইনত বিয়ে না হলেও গামলা মানে সন্দীপের সাথে যে ডিভোর্সের প্রসেসিংটা চলছে সেটা তো চলছে, তার ফাঁকে গামলা এই গুটকাখোরের সাথে বলতে পারো বিয়ে সেরে নিয়েছে, বুঝতে পারলে? হয়তো ফুলসজ্জাও হয়ে গেছে, তো গামলা বিয়ে করে নিয়েছে, যার জন্য নববিবাহিত মানে বউ, ঠিক আছে, নববিবাহিত বধূ শ্রাদ্ধ বাড়িতে খাবে না বা শ্রাদ্ধ বাড়িতে বা মৃত্যু বাড়িতে যাবে না, যেই বাড়িতে মারা গেছে কেউ, বুঝতে পারলে? এটা একদম আমাদের সামনে পুরোটা জলের মতো পরিষ্কার বন্ধুরা, যে গামলা বিবাহিত, যার জন্য গামলা যাচ্ছে না। আর এই যে শাখা সিঁদুর হাতে গহনা পড়ে আছে না, এই গহনাটা সন্দীপের জন্য নয়, এই গহনাটা হচ্ছে গিয়ে তার ওই সদ্য বিবাহিত বরের জন্য, বুঝতে পারলে? আর গামলা যে সন্তানের প্রতি ভালোবাসা, সত্যি গো সন্তানের প্রতি ভালোবাসা টালোবাসা কিছু না, বুঝলে তো? ভালোবাসা থাকলে না যেই কষ্টটা আজকে ওই যে কুমিরের কান্না কাঁদছে না, সেই কান্নাটাও কেঁদেও কিন্তু সে মানুষের কাছ থেকে সিম্প্যাথি নিতে পারতো, মানে তার ভালোবাসার ভিউয়ার্সদের কাছে, তাদেরকে বোকা বানাতে পারতো, দেখো আমার সন্তানের জন্য কত কষ্ট কত কিছু। কারণ আইন কিন্তু চোখের জল ফেলতে বারণ করেনি, আইন বলেছে যে তুমি এমন কিছু করবে না যেটাতে তোমার ছেলের কাস্টাডি পেতে তোমার অসুবিধা হয়, আইন কিন্তু সেটা বলেনি, যে তুমি আইন এত প্রসেসিংয়ে চলছো যার জন্য তুমি সব একদম ব্যান্ড করে দাও, পুরো ব্যাপারটাকে ক্লোজ করে দাও, না আইন সেটা বলতে পারে না, ঠিক আছে? তো গামলা আজকের ভিডিওতে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিল বন্ধুরা, যে ইনডাইরেক্টলি গামলা গুটকাখোরের হবু নতুন স্ত্রী, হবু না অ্যাকচুয়ালি স্ত্রী, ঠিক আছে, হবু কথাটা ভুল বললাম, নতুন স্ত্রী, ঠিক আছে। আর সবার সামনে মানে যেটা সোশ্যাল মিডিয়াতে পুরো দেখাবে, একদম রিভিল করবে ব্যাপারটা, কখন বলো তো? যখন গুটকাখোরের সাথে সে ওপেন ঘুরবে, মানে যখন ডিভোর্সটা ফাইনালি হয়ে যাবে তখন সে ওপেন গুটকাখোরের সাথে অন ক্যামেরা আসবে, আর নিজের ওই বিবাহিত রূপটাও দেখাবে আমাদের সামনে অন ক্যামেরা, একদম ভালোভাবে ঝাঁকাশভাবে, কিন্তু এখন গোপনে গোপনে সবটা সেরে নিয়েছে বন্ধুরা। হ্যাঁ, একজন ভিউয়ার্স মানে ওকে কত মানুষ দেখো, যারা ওকে ভালোবাসে তাদের মনেই কিন্তু এটা এই এই কথাটা না প্রচুর মানে সাই দিচ্ছে, যে আসল ব্যাপারটা কি কি হচ্ছে, কেন গামলা শাখাফোলা পড়ে আছে, সিঁদুর পড়ছে, আবার বলছে আমি অন্য গোত্র, আবার বলছে আমি বিবাহিত, এইসব ব্যাপারটা কেন? আজকের দিনে এই কথাগুলো বলা কি খুব দরকার ছিল? কারণ গামলা দেখো মৃত্যুর ভিডিওটাও করছে, প্লাস ওর মধ্যে কন্ট্রোভার্সির ছোঁয়াও দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমরা বলবে যে তোমাদের জন্য আরও ইজি হচ্ছে, হ্যাঁ ইজি তো বটে, আমরা তো খুঁজেই নেবো কন্টেন্ট, কিন্তু তাছাড়াও গামলা যে এই কথাগুলো বলছে সেটা কি সত্যিকারই শোভনীয়? তোমরা বলো তো বন্ধুরা, সত্যিকারই কি শোভনীয়? গামলা দেখলাম বলছে রান্না মানে ওর যে ওর বাবা খাবে কি না, বাবা মা আর দুষ্টু যে খাবে, তো তার জন্য দেখছি রান্না করছে সিদ্ধ, ঠিক আছে, বলছে যে মা বাপি আর ওই দুষ্টু তো উপরে খেয়ে নিবে, তো আমি একটু যাই ওই থেকে ঘুরে আসি, মানে ওই যে কাকার মা ডাকলো, ঠিক আছে, এসে বলছে যে সবাই খেতে বসেছে আমিও খেয়ে নিই, মানে দাদা বৌদি খেলো ওইও খাবে, খেয়ে নিল, বলছে হ্যাঁ আমি খেলাম কারণ বাড়িকার সবাই খাচ্ছে, তো আমি না খেলে ব্যাপারটা খারাপ দেখাবে, আমি তার অন্য রান্না করে খেতে পারি না। তুই শ্বশুর বাড়ি থাকতে রান্নাবান্না করছিলি না, তেমন রান্নাবান্না করছিলি না, ঠিক আছে, বাধ্যতামূলক বা খুশি অনুযায়ী কোনোদিন রান্না করছিলি, তাহলে এখানে তুই কী করে রান্নাবান্না করে খাবি? আর এখানে যেহেতু ব্যাপারটা খারাপও দেখাবে আর
কাজও করতে হবে, নিজে থেকে সমস্তটা করে তোকে ম্যানেজ করে তারপর তুই রান্না করে খেতে পারবি। তো তুই কী করে খাবি বলতো? আর সেম ব্যাপারটাই হয়েছিল বন্ধুরা ওই দিন, যেই দিন গোটা ষষ্ঠীর উপবাস করেছিল, বুঝতে পারলে? উপবাস না মানে গোটা ষষ্ঠী যেদিন করেছিল সেদিনও কিন্তু সেম ব্যাপারটা হয়েছিল যে বাড়িকার সবাই গোটা ষষ্ঠী গোটা মানে খাবে, আর সেদিন কি সে নিজের জন্য রান্না করে আলাদা কিছু খাবে? না, নো, নেভার, বুঝতে পারলে? তো সে সেখানে রান্নাও করতে হলো না, সবার সাথে খেয়েও নিল, ব্যাপারটা হই হুল্লোর মাধ্যমে কেটে গেল, আর একটা দারুণ টাইটেলও হয়ে গেল যে আমি কুমাতা নই, কুমাতা হলে আমি গোটা ষষ্ঠীর উপবাস করতাম, মানে এই ধরনের কিছু দিয়েছিল যে কুমাতা বলেই গোটা ষষ্ঠীর উপবাস করেছি, হ্যাঁ গোটা ষষ্ঠী করলাম। তো দেখো গামলা কত দ্রুতবাজ, ঠিক আছে, এক ঢেলে দু তিনটে পাখি মারছে আজকে, ঠিক বলছে যে আমার দাদা বৌদি খেলো আমিও খেলাম, বেশ ভালো করলি, খেলি, ঠিক আছে। তারপরেও দেখলাম তোর ভালোবাসার ভিউয়ার্সরা তোকে কিছু উপদেশ দিয়েছে, উপদেশটা হলো যে তুমি না অন্য বাড়িতে বা পারলে একটা পেঁয়াজ অবধি খেয়ে নিও, হ্যাঁ তুমি একটা পেঁয়াজ খেয়ে নিলে তোমার সব ঠিকঠাক হবে, তুমি নিরামিষ খেও কিন্তু একটা পেঁয়াজ খেয়ে নিলে তোমার, যেহেতু তুমি অন্য গোত্র তো তোমার কোনো ই হবে না, কোনো ক্ষতি হবে না, কারণ আমাদের হিন্দু নিয়মে তো অনেক নিয়ম কানুন। দেখো কিছু ভিউয়ার্স কমেন্ট করেছে, তোমাদের সামনে সে কমেন্টগুলো তুলে ধরছি আর প্রত্যেকটা কমেন্টের জবাব দেবো বন্ধুরা। দেখো, নাটকবাজ মহিলা, চোখে বাম লাগিয়ে ভিডিও কর, অনেক জল বেরোবে, হ্যাঁ রে দারুণ বলেছে, তাই না? শুধু আমি না বন্ধুরা, ভিউয়ার্সরাও কিন্তু এই কথাগুলো বলেছে। দেখো, তুমি এখনও নিজেকে বিবাহিত বলে মানো? রিয়েলি? ওই তো বিবাহিত, একজনকে ছেড়েছে, একজনকে ধরেছে, ভবিষ্যতে আরও একজনকে ধরবে, কারণ তার কোনো গ্যারেন্টি নেই যে সে একটা বান্টু নিয়েই সারাটা জীবন কাটিয়ে দিবে বন্ধুরা, না এর কোনো পার্মানেন্ট গ্যারেন্টি নেই, ঠিক আছে, আপাতত ঠিক আছে। তারপরে বলছে, তুমি আবার বিবাহিত পরগোত্র হলে কি করে? তুমি তো ডিভোর্সি, তুমি তো তাহলে এখন আইবুড়ো মেয়ে হয়ে গেছো, তুমি তো এখন সন্দীপদের গোত্রতে নই, তাহলে তুমি মানতেই পারো, ঠিক না বন্ধুরা? হ্যাঁ, কারণ গামলা তো কোনো গোত্রতে নেই, না সন্দীপের সাথে সম্পর্কে জড়িত আছে, না সে বলছে যে আমি মানে সে বলতে চাইছে যে আমি কোনো প্রেমিকার সাথে সম্পর্ক নেই, সে একবার বলেছিল ভুলবশত, নাকি গামলা ভুলবশত বলেছিল যে আমি একজনের সাথে পরকিয়া করে, যার জন্য তার হাতটা ধরে, মানে পরকিয়া করি তার হাতটা, তার শক্ত হাতটা ধরেই আমি কিন্তু এতটা দূর এগোতে পেরেছি, তাই তো? তো তার জন্য আমি সব কিছু করেছি, আর এখন সে তাকে অস্বীকার করছে অন ক্যামেরা, কিন্তু অফ ক্যামেরাতে সব হচ্ছে। তো অন ক্যামেরা যে অস্বীকার করেছে বন্ধুরা, তো তার মানে আমরা ধরেই নিতে পারি যে গামলা এখন আইবুড়ো মেয়ে, তাই না? তো আইবুড়ো মেয়ে যখন, তো সে তো বাবার বাড়িকার সমস্ত নিয়মকানুন মানবে, তাই না? কিন্তু গামলা বলছে আবার আজকে মুখ ফুটে যে আমি অন্য গোত্রে, আমি বিবাহিত। সত্যি কিছু মনে করো না, কোন গোত্র মানছো তুমি গো, মিত্র না অন্য কিছু? হ্যাঁ গামলা উত্তর দিস তো, কোন গোত্র মানছো গো তুমি? হ্যাঁ গামলা উত্তরটা দিস, ঠিক আছে, কারণ তোর উত্তর পাওয়ার জন্য না অনেক ভিউয়ার্স না মানে কি বলবো তৃষ্ণার্থ, বুঝতে পারছিস? কারণ তোর এই উত্তরে সত্যি বলছি অনেক কিছু হতে পারে। একজন রিপ্লাই দিয়েছে বন্ধুরা, সরকার, সত্যি একজন বলছে, যা তুমি তাহলে বেচতে বসে পড়লে, কটা গোত্র চেঞ্জ হলো? একজন বলছে, তুমি তাহলে বেচতে বসে পড়লে, মানে কি বলতো? মৃত্যু। দেখো সে বলছে ভিডিওটা করতে ইচ্ছা করছে না, অথচ ভিডিওটা করতে বসলাম, আসল ব্যাপারটা কি বলতো? একে ভিডিও করতে কেউ বলেনি, ঠিক আছে, আর সে ভিডিও করছে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য, চ্যানেলটাকে কন্টিনিউ তো রাখতে হবে, আর চ্যানেলটা কন্টিনিউ থাকলে তবেই না ইনকামটা হবে, তো ইনকামটা হওয়ার জন্য একে ভিডিও করতে হবে, আর ভিডিওটা করার জন্য একে একটু মানে কুমিরের কান্না কাটতে হবে, তার জন্যই সবটা, হ্যাঁ। তো যার জন্য সে মৃত্যুটাকে বিক্রি করছে, যেখানে একটা মেয়ে তার মা হারিয়েছে, কত কষ্টে মেয়েটা আছে, আর মেয়েটার ভাই বোন কেউ নেই, মেয়েটা কতটা কষ্টে, অথচ এই গামলা ফাঁকতালে বলে না কারো পৌষ মাস কারো সর্বনাশ, ওইদিকে মেয়েটার মানে পৃথিবীটা অন্ধকার, মানে মানে কি পৃথিবী অন্ধকার, আর এইদিকে গামলা বাস চুপটি করে নিজের কন্টেন্ট বানিয়ে টাকা ইনকাম করে নিচ্ছে, বাহ সাব্বাস গামলা। কটা গোত্র চেঞ্জ হলো, হা হা হা, হ্যাঁ গামলার কটা গোত্র চেঞ্জ হলো তার কোনো গ্যারেন্টি নেই, কারণ যেটা আমাদের সামনে এসেছে সেটাই তো আমরা বলবো, তাই না? আমরা জানি শুধুমাত্র সন্দীপ, আর সন্দীপের আগে ছিল গিয়ে এই গুটকাখর, সন্দীপের পরেও আছে গিয়ে এই গুটকাখর, এবার মাঝখানে কতজন আউটগোয়িং হলো সেটা কিন্তু আমরা জানি না, বা আগামী দিনে হতে পারে
এটাও কিন্তু আমরা জানি না, জাস্ট দেখবো, ওয়েট অ্যান্ড ওয়াচ, তাই না? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দাও, আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবে, সহমত থাকলে বলবে, আর যদি কোনো কিছু ভুল বলে থাকি তো সরি। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, প্লিজ তোমরা নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে পাশে থাকো।